নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আজকে আমি কাতলা মাছের কালিয়া করে দেখাবো। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো জল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, টক দই বড় চামচের দু চামচ, গরম মশলা গুঁড়ো, দুটো তেজপাতা, নুন, হলুদ, দু রকমের লঙ্কা গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিয়ে আমি কালিয়াটা বানাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দুটো পিটি ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি এটা এগুলো মাছগুলো তুলে রাখছি। মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি ওই তেলেতেই আগে তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দু তিন মিনিট আমি একটু ভেজে নেব পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ, আদা, রসুন বাটা তিনটেই ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। যেহেতু টক দই দেবো, তাই জন্য আমি একটু চিনি দিলাম। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। চিনি আর নুনটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার আমি এটা ভালো করে একটু কষে নিচ্ছি। অল্প একটু জল দিলাম, দিয়ে আমি টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা একদম ফেটানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু আমি কষে নেব। এক দু মিনিট আমি একটু কষে নেব। তেলটা ছাড়লে তারপর আমি জল দেব। কষাটা একদম হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম, এক কাপই জল দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। সাত আট মিনিট আমি একটু ওয়েট করবো, যতক্ষণ জলটা একটু শুকিয়ে যায়। ছ সাত মিনিট বাদে এরকম হয়েছে ঝোলটা। এটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। এক মিনিট বাদে আমি এটা সার্ভ করে দিচ্ছি। মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম ভাত, পরোটা, রুটি, পোলাও যেটা দিয়ে ইচ্ছে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।